স্বামী বিবেকানন্দের লেখা একটি বিখ্যাত কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি। কবিতা প্রভু ডেকেছেন আমাকে, প্রভু ডেকেছেন আমাকে, সাড়া দিয়েছি আর শুয়েছি যন্ত্রণা। প্রাণপ্রিয় আত্মীয়রা মরেছে অনাহারে, জনে জনে করেছে উপহাস আর অবজ্ঞা। জুয়াচোর, ভণ্ড, বদমাস শুয়েছি তাদেরই জন্য যারা দিয়েছে শুধু অপমান আর ঘৃণা। জগ, এ জগৎ দুঃখের আগার, জগ, এ জগৎ শিক্ষার আলয়। ভরসা রেখো না ধনী বা গণ্যমান্যে, জীবন শক্তিহীন, মৃত তারা। তোমরা দরিদ্র কিন্তু বিশ্বাসী, ভরসা তোমাদেরই পরে। চাই না কৌশল, কৌশলে কিছু হয় না। কাঁদো, শুধু কাঁদো দুঃখের জন্য, ডাকো, শুধু ডাকো ঈশ্বরকে, সাহায্য আসবে, আসবেই। দাঁড়ে দাঁড়ে ঘুরেছি ভারতে সাহায্য চেয়ে, শুনেছি আমি জুয়াচোর, বদমাস, আমি ভণ্ড, বুকের রক্ত ছড়িয়ে এসেছি পৃথিবীর অপর প্রান্তে। ঈশ্বর, হে ঈশ্বর, তোমার সাহায্য কি পাবো না? হে যুবক বৃন্দ, আমি মরতে পারি অনাহারে, শীতে, দুঃখে, যন্ত্রণায়। মরি যদি, আমার দায় তুলে নাও তোমরা, নাও আমার ভালোবাসার যন্ত্রণা। যাও পার্থসারথির মন্দিরে, গোকুলে, দিন দরিদ্রের সখা যিনি, গুহক চণ্ডালকে বুকে ধরে কেঁদেছেন যিনি, যিনি কৃষ্ণ, যিনি বুদ্ধ, গণিকার নিমন্ত্রণ নিয়েছেন রাজার আমন্ত্রণ ছেড়ে। যাও সাষ্টাঙ্গ হও, বলি দাও, জীবন বলি ওদের জন্য, প্রভু নিজেকে দিয়েছেন ওদের তরে, ভালোবেসে এসেছেন ওদের টানে যুগে যুগে। ওরা অন্ধকারে, জীবন দিয়ে আলো জ্বালাও ওদের ঘরে।